গোলমার্ক পপস ট্র্যাকিং দ্য টাইগার্সে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম থেকে, যে গ্রাউন্ডে বাংলাদেশ প্রস্তুতি সেরেছে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নামার আগে। পুনেতে আসার পর দুদিন বাংলাদেশ কিন্তু বিশ্রামে ছিল এবং সেখানে সেভাবে আসলে অনুশীলনটা বাংলাদেশ দল সারেনি। প্রথম যে অনুশীলনে নামলো সেই অনুশীলনটা হয়েছে অনেকক্ষণ ধরে দিল্লিতে, সেখানে বায়ুদূষণের কারণে দীর্ঘ সময় বাংলাদেশ অনুশীলন করেনি, কিন্তু পুনেতে একদম কমপ্লিট অনুশীলন যেটাকে বলে ম্যাচের আগে যেভাবে প্রস্তুত হতে হয়, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই দীর্ঘ সময় ধরে প্রায় 3.5 ঘন্টা আর একটা অনুশীলন কিন্তু আমরা আসলে দেখেছি। বাংলাদেশ দল যখন অনুশীলন করতে এসেছে পুনেতে, সেখানে সবার আগে সব সময় সবার মানে প্রত্যেকের ক্যামেরার লেন্সটা ছিল আসলে এনামুল হক বিজয়ের দিকে, কারণ বিশ্বকাপে যেহেতু সাকিব আল হাসান আনফর্চুনেটলি তিনি শেষ ম্যাচটা থেকে ছিটকে গেছেন তার ফিঙ্গার ইঞ্জুরির জন্যে, সেখানে রিপ্লেসমেন্ট হিসেবে এনামুল হক বিজয় তিনি এসেছেন, যাকে এই বিশ্বকাপের আগে স্কোয়াডে রাখা না রাখা নিয়ে অনেক আলোচনা হয়েছিল এবং এশিয়া কাপের আগেও তাকে নিয়ে আলোচনার জন্ম হয়েছিল। সে জায়গা থেকে এনামুল হক বিজয় যখন আসলে সুযোগ পেয়ে গেলেন, সেটা যেভাবেই হোক, সেখানে তিনি যেমন আসলে খুশি হয়েছেন তার অগণিত ভক্তরাও কিন্তু খুশি হয়েছেন এবং প্রত্যেকেই জানতে চান বা চাচ্ছেন স্টিল যে এনামুল হক বিজয় তিনি আসলে একাদশে থাকবেন কিনা, সেই সম্ভাবনাটুকু আছে কিনা। এবং অনুশীলনে আমরা এনামুল হক বিজয়কে যেভাবে দেখেছি সেই গল্পটাই আপনাদেরকে শোনাবো। প্রথমে তাকে কিন্তু আমরা থ্রো করতে দেখেছি, মানে তখন একটা বিষয় সবার মনে আসলে ঘুরপাক খাচ্ছিল যে এনামুল হক বিজয়কে শুধুমাত্র থ্রোয়ের কাজটাই করবেন। মুশফিকুর রহিম নেটে ব্যাটিং করছেন এবং এনামুল হক বিজয় সেখানে থ্রো করছেন, না মানে সেখানে ব্যাটিং না, মুশফিকুর রহিমকে আসলে কিপিংটা প্র্যাকটিস করাছিলেন, সেই জায়গাতে থ্রো করছিলেন এনামুল হক বিজয়। তো ওই জায়গা থেকে এক ধরনের একটা কথা হচ্ছিল যে এনামুল হক বিজয়কে শুধু এই কাজটাই করবেন নাকি আজকে ব্যাটিংটাও খুব ভালো মতো প্র্যাকটিসটা সারবেন এবং তাকে নিয়ে আসলে ভাবা হচ্ছে নেক্সট ম্যাচের জন্য। পরবর্তীতে আমরা কিন্তু দেখলাম এনামুল হক বিজয় অনেকটা সময় ধরে ব্যাটিং করেছেন। ব্যাট হাতে বাংলাদেশ দল পুরোপুরি অনুশীলনটা সেরেছে। লিটন দাস দলের সঙ্গে নেই সেটা আমরা জানি, তার সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই কিন্তু তিনি বাংলাদেশে গেছেন এবং সেই জায়গাতে তাকে আসলে দল পায়নি। এছাড়া বাকি যারাই ছিলেন প্রত্যেকেই কিন্তু অনুশীলনে অংশ নিয়েছেন। বাংলাদেশ দল ব্যাটিংটা খুব সিরিয়াসলি করেছে, পুরো বিশ্বকাপে বাংলাদেশের কনসার্ন ছিল আসলে ব্যাটিং। সো ওই জায়গাতে ব্যাটিংটা খুব ভালো মতো অনুশীলন সেরেছে এবং সেখানে দলের যারা আছেন প্রত্যেকেই তারা কিন্তু আসলে এই অনুশীলনে খুবই সিরিয়াস ছিলেন। মুশফিকুর রহিম থেকে শুরু করে মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে তাওহিদ হৃদয় কিংবা মেহেদি হাসান মিরাজ, এভরিওয়ান, প্রত্যেকের এই অনুশীলনটা ছিল দেখার মতো, সিগনিফিকেন্ট। মানে এই ম্যাচটা বাংলাদেশ যে আসলে একটা উইনিং নোট দিয়ে শেষ করতে চায় এবং আফগানিস্তান যেভাবে আসলে ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার সঙ্গে, সেখান থেকে একটা বিষয় কিন্তু আফগানিস্তান দেখিয়ে দিয়েছে যে ভালো বোলিং করলে অস্ট্রেলিয়াকে আটকানো সম্ভব। অতি মানবীয় অতি দানবীয় গ্লেন ম্যাক্সওয়েলের ইনিংসটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে পুরো ম্যাচটাই কিন্তু আফগানিস্তানের কন্ট্রোলে ছিল, ইট মিন্স তাদেরকে আটকানো সম্ভব। সেই জায়গা থেকেই বাংলাদেশের প্রস্তুতিটা যেন সেটিরই একটা রিফ্লেকশন হচ্ছিল পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। বাংলাদেশ যেভাবে অনুশীলনটা সারছিল সেখানে আমরা সেই বিষয়টাই দেখছিলাম, সেই প্রতিফলনটা হচ্ছিল ব্যাটারদের চোখে মুখে এবং দিল্লিতে শেষ ম্যাচটা যেভাবে বাংলাদেশ জিতেছে সেই জেতার যে একটা উদ্দীপনা বা একটা অন্যরকম ইন্সপিরেশন, মানে মনের মধ্যে একটা আত্মবিশ্বাস, সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করা গেছে প্রত্যেকের চোখে মুখে, যেটা খুবই ইম্পর্টেন্ট। মানে একটা বড় দলের বিপক্ষে নামার আগে আপনার দল যদি সেভাবে কনফিডেন্ট না থাকে, একটা বড় দলের বিপক্ষে ভালো খেলাটা কিন্তু কঠিন, সেই কনফিডেন্সটাই কিন্তু আসলে আমরা দেখেছি। ওভারঅল ব্যাটিং অনুশীলনটা কেমন ছিল আপনাদের জন্য এক ঝলক। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও কিন্তু ভালো হয়েছে আজকে বাংলাদেশ দলের অনুশীলনে, সব ডিপার্টমেন্টে সিরিয়াস অনুশীলন এবং সেখানে বোলিংয়ের অনুশীলনটা কেমন ছিল সেই জায়গাটা আপনাদের জন্য। গ্লেন ম্যাক্সওয়েলকে 30 অড রানে যখন আফগানিস্তান জীবনটা দিয়েছিল, তারপর গ্লেন ম্যাক্সওয়েল ঘটনাটা কী ঘটিয়েছেন সেটা একদম চোখের সামনে ফকফকা। মানে এইরকমভাবেও ম্যাচ ফসকে যেতে পারে, এভাবেও একটা দল হেরে যায়, সেই বিষয়টাই সম্ভবত আসলে ম্যাক্সওয়েল দেখিয়ে দিয়েছেন। এবং অস্ট্রেলিয়া দলে সেরকম ব্যাটার আছেন এবং সেখানে যদি আপনি ডেভিড ওয়ার্নারকে কনসিডার করতে চান, সেখানে যদি আপনি স্টিভ স্মিথকে কনসিডার করতে চান, এনি ওয়ান ক্যান টেক দ্য ম্যাচ অ্যাওয়ে। তো ওই জায়গাটা
বাংলাদেশ আসলে একটু শক্তভাবেই ভাবছে, অন্যরকমভাবেই ভাবছে, ফিল্ডিংটা খুবই জোর দিচ্ছে। দিল্লিতে যেটা বলছিলাম যে বায়ু দূষণের কারণে সেখানে ফিল্ডিংটা ঠিকঠাক মতো করা সম্ভব হয়নি, যে কারণে এখানে ফিল্ডিং অনুশীলনটা খুব ভালো মতো ঝালাই করেছে, মানে অনেকটা সময় ধরে আসলে ফিল্ডিংয়ের অনুশীলনটা হয়েছে। তো শন ম্যাকডারমট যেভাবে আসলে তিনি মানে ফিল্ডিংয়ের ব্যাপারটা দেখেছেন, দেখভাল করেছেন, সেই জায়গাটা আমরা সম্ভবত একবার দেখে আসতে পারি। ভীষণ কুড়মুড়ে গোলমার্স পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.